वेलकम माय डियर स्टूडेंट्स एंड फ्रेंड्स। माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षार निर्घंट घोषणार पर वितर्क और थामछेई ना। माध्यमिकेर टेस्ट परीक्षा उच्च माध्यमिके केन नय, उच्च माध्यमिके होम सेंटर माध्यमिके केन नय, कोनो कारणे बोर्ड एवं काउंसिल यदि परीक्षा ना निते पारे ताहले तादेर काछे प्लान बी कि रयेछे सबटाई शुनबो आजकेर न्यूज अपडेटे। कोविड आबह माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षार्थीदेर बयसेर फाराक आपात दृष्टिते 2 बछर, से क्षेत्रे माध्यमिक होम सेंटारे परीक्षा नेबे ना किन्तु उच्च माध्यमिक नेबे, एई बैषम्य केन? देखो माध्यमिक होम सेंटारे परीक्षा निच्छे ना एवं उच्च माध्यमिक होम सेंटारे परीक्षा निच्छे एक ही सरकारेर दुटी भिन्न परीक्षार क्षेत्रे दुटी भिन्न सिद्धांत केन एई निये किन्तु शिक्षा महले प्रश्न उठছে। তবে এক্ষেত্রে কিন্তু পর্ষদের ব্যাখ্যা রয়েছে। তারা বলছেন, কল্যাণময় গঙ্গোপাধ্যায় আজকে প্রেস মিটে বলেন যে মাধ্যমিকে একাধিক এমন স্কুল রয়েছে হয়তো একজন পড়ুয়াকে দুটো নদী পার করে সেই স্কুলে যেতে হয়, সেক্ষেত্রে তার বাড়ির কাছে যাতে একটা সেন্টার দেওয়া যায় যাতে পরীক্ষা দিতে তার কোনো অসুবিধে না হয়, সেই জন্য মাধ্যমিকের ক্ষেত্রে হোম সেন্টার করা হচ্ছে না। তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কেন হোম সেন্টার হচ্ছে? সেখানেও তো কোনো পড়ুয়া থাকতে পারেন যে তাকে হয়তো অনেকটা দূর অতিক্রম করে যেতে হয়। সেক্ষেত্রে চিরঞ্জীব ভট্টাচার্য ব্যাখ্যা দিয়ে বলছেন যে করোনা আবহে যাতে ছড়িয়ে ছিটিয়ে বসা যায়, একটা স্কুলে বসলে সেটা স্কুলটাকে চেনে, সেটা স্কুলটাকে বোঝে, যাতে একাধিক স্কুলে পরীক্ষা মানে সবকটা হোম সেন্টারে যদি পরীক্ষা হয় তাহলে কোভিড বিধি বেশি করে পালন করা যাবে। তাই এই সিদ্ধান্ত, অর্থাৎ দুটো ভিন্ন সিদ্ধান্ত, দুটো ভিন্ন নীতি, দুই পর্ষদ, মানে পর্ষদ এবং সংসদ দুটো ভিন্নভাবে ব্যাখ্যা করছে। শুভজিৎ, বেশ ব্যাখ্যা তো শুনলাম। এটা পরীক্ষা সেন্টারের ক্ষেত্রে, টেস্টের ক্ষেত্রে তো বৈষম্য একেবারেই। দেখো এই প্রশ্নটা আমরা করি যে মাধ্যমিকের ক্ষেত্রে পর্ষদ ইনস্ট্রাকশন দেবে স্কুলগুলিকে টেস্ট নেওয়ার জন্য, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কেন টেস্ট নেওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হবে না? সেক্ষেত্রে সংসদের যে ব্যাখ্যা যে পড়ুয়া সংখ্যা এবং স্কুলের যে দুটো পর্ষদ এবং সংসদের মধ্যে যে স্কুলগুলো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যের দরুন কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টেস্ট নেওয়ার ক্ষেত্রে সংসদ থেকে কোনো কিছু বলা হবে না। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আমরা জানতে পারি যে কোনো কালেই নাকি টেস্ট নিয়ে সংসদ আগ বাড়িয়ে কিছু বলে না, এটা স্কুলের ওপরেই ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ডিসেম্বরে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে টেস্ট নেবে। আমরা যদি ঠিক পিছিয়ে যাই, মানে এই 2021 নয় 2020-তে যাই, সেখানে দেখেছিলাম মাঝপথে উচ্চ মাধ্যমিক বন্ধ করতে কার্যত বাধ্য হতে হয়েছিল। এক্ষেত্রে অর্থাৎ 2022-এর ক্ষেত্রে কোনো প্ল্যান বি কি তৈরি রেখেছে সরকার? দেখো সংসদের কাছে কোনো প্ল্যান বি আপাতত নেই, স্পষ্ট করে একথা কিন্তু প্রেস মিটে বলে দেওয়া হয়েছে। কিন্তু কেন নেই? কারণ থাকা উচিত। কারণ আমরা দেখেছিলাম যে এক বছর পিছিয়ে গেলে তুমি যে কথাটা বললে যে মাঝপথে উচ্চ মাধ্যমিক বন্ধ করতে হয়েছিল, সেখানে আইসিএসসি সিবিএসসি তাই দুটো সেমিস্টারে পরীক্ষা নিচ্ছে যাতে একটা সেমিস্টার যদি স্কিপ করা যায় পরবর্তী সেমিস্টারে পরীক্ষাটা হয়ে যাবে। সেক্ষেত্রে কেন এক্ষেত্রে হচ্ছে? চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু প্রথমে সংসদ সভাপতি হয়ে বলেছিলেন আমি দুটো সেমিস্টারে পরীক্ষা নিতে চাই, কিন্তু এবছর তা কিন্তু ইমপ্লিকেশন আমরা দেখতে পেলাম না, তাহলে পরবর্তীকালে হবে, এবছর কেন হলো না? এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে এবং এই প্রশ্ন নিয়েই কিন্তু একদম, অর্থাৎ এই প্রশ্নের উত্তর আমরা আগামী দিনে খোঁজার চেষ্টা করবো। আপাতত অসংখ্য ধন্যবাদ।